আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি। আসলে কমিউনিকেশনটা কি? কমিউনিকেশন, হোয়াট ইজ কমিউনিকেশন? সাপোজ এখানে কম্পিউটার ওয়ান আছে, এটা একটা কম্পিউটার, তো এখানে আর একটা কম্পিউটার আছে কম্পিউটার টু। এখন এখানে হয়তো কেউ কম্পিউটার ওয়ান ব্রাউজ করতেছে, আমরা ধরে নিলাম চ্যাটিং করতেছে, ওকে? তো সে এখানে হাই বলছে, তো হাই বলার কারণে এই হাইটা কি একটা, এই হাইটা হচ্ছে একটা ডাটা, ওকে? সেই ডাটাটা কম্পিউটার ওয়ান দিয়ে কার কাছে যাবে? দেন কম্পিউটার টু বললো হ্যালো, তো সেই ডাটাটা কম্পিউটার টু দিয়ে কোথায় যাচ্ছে? কম্পিউটার ওয়ানের কাছে যাচ্ছে। অর্থাৎ এক ইলেকট্রনিক ডিভাইস থেকে আর এক ইলেকট্রনিক ডিভাইসে ডাটা স্থানান্তরের পদ্ধতিকে মূলত কি বলা হয়? অর্থাৎ যে প্রক্রিয়ায় একটা ইলেকট্রনিক ডিভাইস অন্য একটা ইলেকট্রনিক ডিভাইসের সাথে কি কিসের আদান প্রদান করে, ডাটা এবং ইনফরমেশনের আদান প্রদান করে, সেটাকে মূলত কি বলা হয়? কমিউনিকেশন বলা হয়, ওকে? তো এই যে এই সিস্টেমটা করার জন্য, এই যে ডাটা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করার জন্য যে প্রযুক্তিগত ব্যবহার করা হয় সেটাকে মূলত কি বলা হয়? টেকনোলজি। আর দুটোটাকে একত্রে কি বলা হয়? কমিউনিকেশন টেকনোলজি। ক্লিয়ার? আমরা তাহলে কি বলতে পারি, যে প্রক্রিয়ায় ইলেকট্রনিক মিডিয়াম এক স্থান থেকে অন্য স্থানে ডাটার এর আদান প্রদান করে তাকে তাকে কমিউনিকেশন বলে, ওকে? এবং এই কমিউনিকেশন সুষ্ঠুভাবে করার জন্য যে টেকনোলজি ব্যবহার করা হয় তাকে কমিউনিকেশন টেকনোলজি বলে। ওকে, এখন কমিউনিকেশন টেকনোলজির কিছু এলিমেন্ট বা উপাদান আছে, ওকে? যে এই যে কমিউনিকেশন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কী করতেছি, একটা ডিভাইসের সাথে অন্য আরেকটা ডিভাইসের কী করতেছি, সংযোগ স্থাপন করতেছি, সেটার কয়েকটা উপাদান আছে, ওকে? তো আমরা এদেরকে বলি হলো এলিমেন্ট অফ কমিউনিকেশন, এলিমেন্ট অফ কমিউনিকেশন টেকনোলজি। তো সবার প্রথমে হচ্ছে সোর্স, মানে উৎস। সেকেন্ডে হচ্ছে সেন্ডার, কাউকে কি করতে হবে, সেন্ড করতে হবে। দেন হচ্ছে মিডিয়াম, ওকে? দেন হচ্ছে রিসিভার, লাস্ট হচ্ছে হলো কি, ডেস্টিনেশন, ওকে? এখন সোর্স মানে হচ্ছে কি, ডাটার উৎস। সাপোজ এটা আমার একটা কম্পিউটার, এটাকে আমরা ধরলাম কম্পিউটার ওয়ান, এটাতে আমার সবগুলো ডাটা কি আছে, সংরক্ষণ করা আছে, ওকে? তো এই কম্পিউটারটাকে কে ব্যবহার করবে? একটা ইউজার ব্যবহার করবে, ওকে? তো এই ইউজারটা, যে এটাকে ধরলাম আমরা ইউজার এ, সে চাচ্ছে কম্পিউটারের সকল ডাটাকে সে কম্পিউটার টু যে ব্যবহার করছে, সাপোজ এখানে ইউজার আমরা ধরলাম বি, ওকে? তো এর কাছ থেকে, ইউজার বি এর কাছে আমি কি করব, ডাটা সেন্ড করব। তাহলে আমার ডাটাটা যে কম্পিউটার ওয়ানে আছে সেটাকে আমরা কি বলবো, সোর্স। দেন ইউজার এ সেটা কার কাছে পাঠাবে? তাহলে ইউজার এ যে পাঠাবে তাকে আমরা কি ধরবো, সেন্ডার। এখন ইউজার এ ইউজার বি এর কাছে পাঠানোর জন্য কি ইউজ করবে, একটা মাধ্যম ইউজ করবে, অর্থাৎ একটা মিডিয়াম ইউজ করবে। তো সেই মিডিয়ামটা আমাদের কি হতে পারে, ইন্টারনেট, ব্লুটুথ,
etc. etc. Okay? Then computer 2 সেটা কি করবে? তাহলে এটাকে আমরা কি ধরব? ওকে, আর ইউজার বি আমাদের কি? ওকে, তার মানে ডাটাগুলো যে জায়গায় থাকবে সেটাকে কি বলা হবে? সোর্স। যে ডাটাগুলোকে কি করবে, সেন্ড করবে, তাকে কি বলা হবে? সেন্ডার। আর সেন্ড করার জন্য যে মিডিয়াম তথা ইন্টারনেট আর ব্লুটুথ এগুলো ব্যবহার করা হবে সেটাকে কি বলা হবে? মিডিয়াম। আর যে এটাকে কি করবে, যে ডিভাইসটা এটা রিসিভ করবে সেটাকে কি বলা হবে? রিসিভার। আর যার জন্য সেটা পাঠানো হচ্ছে তাকে কি বলা হবে? ক্লিয়ার? তো এই অর্ডারটা আমাদেরকে অবশ্যই খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। তো ডাটা এলিমেন্ট অফ কমিউনিকেশন টেকনোলজিতে কয়টা এলিমেন্ট আছে? পাঁচটা। সবার প্রথমে সোর্স, দেন সেন্ডার, দেন মিডিয়াম, দেন রিসিভার, লাস্ট বাট নট দ্য লিস্ট ডেস্টিনেশন। ওকে।